একটা সময় তাঁতের শাড়ি পৌঁছে যেত পার্শ্ববর্তী জেলাসহ ভিন রাজ্যগুলিতে। যদিও করোনার আবহে ব্যবসা প্রায় বন্ধের মুখে, ফলে চরম সমস্যায় পড়েছে তাঁত শিল্পীরা। করোনার জেরে প্রায় বন্ধ তাঁত বোনা। এদিকে ধীরে ধীরে দুর্গাপুজো এগিয়ে আসছে, এখনও নতুন তাঁত বস্ত্রের বরাত আসেনি। তাঁতের বরাত না পেয়ে মাথায় হাত পড়েছে 15টি তাঁত শিল্পী পরিবারের। এই শিল্পীদের আক্ষেপ, তাদের দুর্দশার দিকে নজর দিচ্ছে না কেউই। কোনো সুযোগ সুবিধা পাইনি, আর অনেক কিছু জায়গায়ও গেছি, আলিপুরদুয়ার অবধিও গেছি, তাঁত সম্পর্কে কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। এদিকে আমাদের ডালিমপুর অঞ্চল, ডালিমপুরও মানে প্রধান পঞ্চায়েত না, আমাদের মানে চিনা জানার মধ্যে, ওরা না সবই জানে। ইলেকশন আসলেই আসে বাড়িতে, আসে ঘরে ঢুকে দেখে যায়, একটু গুণত বুঝে দেখাই, কিন্তু কোনো সুযোগ সুবিধা নাই। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জোটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে দেউডাঙ্গার প্রায় 15টি তাঁত শিল্পী পরিবারের বসবাস। জানা গিয়েছে কেউ 23 বছর ধরে তাঁত বস্ত্র বুনছেন, আবার কেউ 15 বছর ধরেই কাজ করছেন। সারা বছরই তাঁত বস্ত্র বুনেই সংসার চালান এই শিল্পীরা। এই এলাকায় তাঁতের শাড়ি অন্য জেলার বাজারে সুনাম অর্জন করেছে, কিন্তু করোনার থাবায় বহুদিন থেকে বন্ধ রয়েছে তাঁত যন্ত্র। এখন ইয়ে লকডাউন আমাদের এদিকে কয় মানে 1 বছর পার হলো, তাই না? কিন্তু আমাদের লকডাউন একটু গন্ধ হইলেই আমাদের ওইদিকে গাড়ি বন্ধ, কারণ আমাদের বাইরে থেকে কিছু আদান প্রদান করতে হয়। অন্য বছর এই সময় পুজো উপলক্ষে বরাত পেয়ে যায়, জোর কদমে তাঁতের শাড়ি বোনার কাজও চলে। তবে এবছর ছবিটা সম্পূর্ণ আলাদা। তাঁত শিল্পীরা জানিয়েছে 15 বছর ধরে তাঁত বস্ত্র বুনছি, করোনার জেরে বহুদিন থেকে কোনো কাজ করতে পারিনি। এদিকে পুজো এগিয়ে এলেও কাজের তেমন কোনো বরাত আসছে না, কি করব বুঝতেও পারছি না। আমার যে লকডাউনের মধ্যে আমাদের কাজকর্ম খুব খারাপ, কাজ তো নাই, গাড়ি ঘোড়া বন্ধ, এদিকে সুতা নাতা পাচ্ছি না, মজুরি পাটটা ভালো ঠিক রকম পাচ্ছি না, যেখানে মানে 600 টাকা মজুরি ছিল কাপড় প্রতি, সেখানে আইসে গেছে 320 টাকা। অবশ্য কাজ কমছে, কাজ একটু হালকা আছে। এই যে এখন লকডাউনের জন্য কাপড় যাচ্ছে না, সুতা আসতেছে না, সুতা পাচ্ছি না ঠিক রকম, কাপড় ঠিক রকম পাচ্ছি না। এই টাকা পয়সা আজকে বলে নাই, এত টাকা পাঠাইছে মহাজন, এইটাই ভাগ করে নিতে হবে। আপনি কি মূলত এই তাঁত এই কাজের উপরেই সংসার চলে? আমি আজকে 16 বছর হচ্ছে আমার এই বাড়িতে তাঁত দেওয়ার। ই স্মার্ট ইনভেস্ট নিয়ে এসেছে মহান কোভিড যোদ্ধাদের জন্য মাত্র 99 টাকাতে ইনকাম ট্যাক্স রিটার্ন ফিলিং, বিভিন্ন স্বাস্থ্যকর্মী এবং পুলিশ কর্মীদের জন্য। আজই যোগাযোগ করুন ঝাড়গ্রাম হাসপাতাল মোড়, ফিনিক্স ডায়াগনস্টিক্স এর দোতলায়। মোবাইল নম্বর 9077123060 এবং 9485132399। S&R Enterprise, বলরাম দিহি, জামদা সার্কাস ময়দানের বিপরীতে, ঝাড়গ্রাম, পিন 721507। এখানে SS304 এবং 202 পাইপ, রেলিং, ফিটিং, SS শিট, SS ওয়েল্ডিং রড, পলিশ হুইল, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, SS কর্বিট, SS ড্রিল বিট, পলিশ শপ পাওয়া যায়। এছাড়াও পাইপ বেন্ডিং করা হয়। এখানে উল্লিখিত সমস্ত মেটেরিয়াল এবং সার্ভিস পাওয়া যায়, তাই আজই যোগাযোগ করুন 9083810802 এবং 9679616656 নম্বরে। আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি নিয়ে পড়বেন ভাবছেন? আজই চিন্তা না করে চলে আসুন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লী নবজ্যোতি এডুকেশন সোসাইটিতে। 100% চাকুরির নিশ্চিত সুযোগ, বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এখানে 2টি কোর্স শেখানো হয়, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্টুয়ার্ড, কমার্স শিপ। যোগ্যতা ন্যূনতম 8ম ও মাধ্যমিক পাশ, আসন সংখ্যা সীমিত। আজই যোগাযোগ করুন 7076879600, 7076879200, 9932279383 এবং 8388036067 নম্বরে।